হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সিক্স বায়ু দূষণ চ্যাপ্টার 8 জিওগ্রাফি থেকে। তাহলে আলোচনা করছি ক্লাস সিক্স জিওগ্রাফি চ্যাপ্টার 8 বায়ু দূষণ আমরা আলোচনা করব। এটা আমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে, সো এটা আমাদের অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করে দিও। লাইন ভিত্তিক পড়াটা আমরা করব। চ্যাপ্টারটা আজকে চেষ্টা করব আমরা যতটা পারি কমপ্লিট করার জন্য, এবং ম্যাথ ডিবিএস ম্যাডামকে রেগুলার বেসিস ফলো করবে গণিতের জন্য। রিসেন্টলি তোমাদের কিছু ইংলিশের আমি গ্রামার দেবো, সেখানে সেগুলোকেও ফলো করব। তোমাদের চ্যাপ্টার 8 তো থাকবেই, এছাড়া ফার্স্ট ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টে যা যা হয়েছে সেখান থেকে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু দেওয়া হয়েছে। তো সিলেবাস কী আছে না আছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করে দেবো, এখন আমি একটু পড়াবো। দেখো, বায়ু দূষণটা কী আছে। বায়ু দূষণ তোমরা সকলেই জানো যে বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস, রাসায়নিক পদার্থ, ঠিক আছে, ধরো ধুলিকণা, জৈব পদার্থ, যানবাহনের ধোঁয়া, বাতাসে মিশলে কী হয় না, বাতাসটা দূষিত হয়ে যায়, এটাকেই বলা হয় কিন্তু বায়ু দূষণ। ওকে, তাহলে এখানে বায়ু দূষণে কী বলছে, বলেছে দেখো তো বাতাস আর পৃথিবী কী বলছে, কী ভাই খবর কী, একটা গল্প দিয়েছে। উত্তর, আমাকে বাঁচাও, আমি তো আর পারছি না। ওকে, কে বলছে কাকে, দেখি বাতাস আর পৃথিবী কী বলছে, দুজনের কথা কনভারসেশন হচ্ছে। তো আমাকে বাঁচাও, আমি আর পারছি না, এটা বলছে হচ্ছে মনে হচ্ছে বায়ু বলছে আর কি। ওকে, কেন কী হলো, বেশ তো আছো আমার সাথে জড়িয়ে, পৃথিবী বলছে কেন কী প্রবলেম আমার সঙ্গে জড়িয়ে তো বেশ আছো। উত্তর দিচ্ছে, আছি তো, কিন্তু তোমার মানুষরাই তো আমায় ভালো থাকতে দিচ্ছে না, দেখছো না তারা আমায় কী হাল, আমার কী হাল করেছে, এরা কি বোঝে না আমি অসুস্থ হয়ে তোমাদের নিজের সরি আমি অসুস্থ হলে নিজেরাও বাঁচবে না। ওকে, সত্যিই তো ভাববার বিষয়। আর একটা, এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ ভাই, যা করার তাড়াতাড়ি করো, এতে আমিও ভালো থাকবো, তোমরাও থাকবে। তার মানে বোঝাতে চাইছে, ব্যাপারটা কি বোঝাতে চাইছে, দুজনের কনভারসেশনের মাধ্যমে আমাদের একটা নলেজ বা জ্ঞান দিতে চাইছে, যে বোঝাতে চাইছে যে বায়ু যে আমরা দূষিত করছি, বিভিন্ন কারণে দূষিত করছি, এতে কি হচ্ছে, বায়ুর যে আমাদেরই কষ্ট হচ্ছে আলটিমেটলি। প্রবলেম, বায়ু যদি দূষিত হয়ে যায়, খারাপ হয়ে যায়, প্রবলেমটা ভোগ কারা করবে, আমরাই করবো, পৃথিবীতে আমরা যারা মানুষ আছি প্রত্যেকেই করবো। তো সেই জন্য কিন্তু বায়ু দূষণ কখনোই করা উচিত না, এবং সেটাকে, বায়ুকে কীভাবে শুদ্ধ রাখা যায় সেই জন্য আমাদের নানান ব্যবস্থা নেওয়া উচিত। ওকে, নেক্সট কী বলেছে, দেখো, বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, রাসায়নিক পদার্থ, যানবাহনের ধোঁয়া, ধুলিকণা, জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস দূষিত হয়। তাহলে কী কী জিনিস মিশে দূষিত হয় আমরা কিন্তু জানলাম, যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড, যানবাহনের ধোঁয়া, ধুলিকণা, জৈব পদার্থ, এগুলো বাতাসে মিশলে বাতাস দূষিত হয়ে যায়। ওকে, শ্বাস নিয়ে ফুসফুসে যে বাতাস টেনে নাও, তার থেকে অক্সিজেন রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু দূষিত বাতাস শরীরে ঢুকলে কী হবে বলো তো। দেখো, আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়ার ফলে কী হচ্ছে, আমাদের শরীরে কী যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, আমরা ছাড়ছি কী, কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেন যে যাচ্ছে, বাতাস যদি শুদ্ধ হয়, আমাদের শরীরে একটা শুদ্ধ পরিষ্কার নির্মম বাতাস ঢুকবে, আমাদের শরীর সুস্থ থাকবে। কিন্তু বাতাসের মধ্যে যদি এই সব থাকে, দূষিত ধোঁয়া, ধুলিকণা, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সব যদি আমরা শরীরে নিই, তাহলে আমাদের শরীরের ক্ষতি হবে, তাই না। আমরা বলতে পারি যে দূষিত বাতাস শরীরে ঢুকলে আমাদের শরীরে নানান ধরনের জীবাণু তখন কি হবে, রক্তে মিশে যাবে, কারণ কি হচ্ছে, অক্সিজেনটা গিয়ে রক্তেই তো ছড়িয়ে যাচ্ছে, তো রক্তে কিন্তু সেগুলো মিশে যাবে, ফলে আমাদের শরীরে নানা রকম রোগ দেখা দেবে, যেমন শ্বাসকষ্ট, গলায় ক্ষত হওয়া, হৃদরোগ, ব্রঙ্কাইটিস, চোখে ধরো জ্বালা করা, মাথা ধরা, মাথা ব্যথা হওয়া, ঠিক আছে, তো বিভিন্ন হাঁপানি, ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে, এই ধরনের যদি নোংরা বাতাস বা দূষিত বাতাস যদি আমাদের শরীরে ঢোকে, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, নেক্সট কী বলছে দেখো, বলছে রুকাইয়ের বাড়ি শহরের এক গিঞ্জি এলাকায়, বড় রাস্তার পাশে, সেখান দিয়ে সবসময় বাস, ট্যাক্সি, লরি, প্রাইভেট গাড়ি যায়, ধুলোর ধোঁয়ায় সারাক্ষণ ভরে থাকে এলাকাটা, ঠিকমতো শ্বাস পর্যন্ত নেওয়া যায় না। রুকাইয়ার দাদু প্রায় সারা বছরই হাঁপানিতে ভোগেন,
সোনাইদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটা ইটভাটা আর কারখানা আছে, সেগুলোর চিমনির থেকে প্রতিদিন কালো ধোঁয়া বের হয় বাতাসে মেশে, ফলে ওদের এলাকার বাতাস কেমন যেন ভারী হয়ে আছে, শ্বাস নিতে কষ্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে কি বলছে, না একজনের বাড়ি, রুকাই বলছে যে ওদের শহরে খুব গিঞ্জি এলাকা, বাড়ির আশেপাশে দিয়ে অনেক বাস, ট্যাক্সি, লরি এইসব চলে, তা অটোমেটিক কী হচ্ছে, যানবাহনের ধোঁয়া হচ্ছে, আর ধোঁয়ায় সারাক্ষণ এলাকাটা ভরে যাচ্ছে, তার ফলে কি শ্বাস পর্যন্ত ঠিকমতো নেওয়া যাচ্ছে না, কেন দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, তার ফলে বাতাস দূষিত হয়ে যাচ্ছে, তার ফলে নেওয়া যাচ্ছে না। তো রুকাইয়ের দাদুর মানে প্রায় কিন্তু সারা বছরই হাঁপানিতে ভোগেন, হাঁপানি মানে শ্বাস নিতে কষ্ট হয় আর কি। ওকে, নেক্সট কী বলেছে, সোনাইদের বাড়ি, আরেকজনের নাম বলছে যে বাড়ি, তার আশেপাশে ইটভাটা আর কারখানা আছে, সেখান সেগুলোতে চিমনি, দেখতেই পাচ্ছ চিমনি রয়েছে, তো চিমনির থেকে প্রতিদিন কারখানার কালো ধোঁয়া বের হয় আর বাতাসে মেশে, ফলে ওদের এলাকা বাতাস কেমন যেন ভারী হয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, বাতাসটা শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে, ভারী ভারী বাতাস, শ্বাস নিতে গেলেও যেন কষ্ট হচ্ছে, এরম পরিস্থিতি হচ্ছে। তো এরম যদি ধোঁয়া বাতাসে মেশে, বাতাস তো স্বাভাবিক নষ্ট হবে, ঠিক আছে। অনেক সময় দেখবে আমরা যখন জ্যামে পড়ি, তো সেই সময় বাতাসে মনে হচ্ছে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার দেখবে একটা গ্রিন এলাকা দিয়ে তুমি যখন যাচ্ছ, সেই এলাকায় দেখবে যেতে একদম গাড়ি যখন চলছে বা বাস যখন চলছে বা তুমি যখন যাচ্ছ সাইকেলিং করছো, ওই যে হাওয়াটা নিচ্ছ গ্রিনিশ এলাকা দিয়ে, তো তোমার কিন্তু খুব ভালো লাগছে, শ্বাস নিতেও মনে হচ্ছে যেন একটা মুগ্ধ বাতাসকে তুমি ফিল করছো, করছো না, এটা ফিল হয় না সবসময়। তো এটাই হচ্ছে রিয়েলিটি, যে বাতাস যত শুদ্ধ থাকবে ততই কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ঠিক আছে। নেক্সট বলেছে, ওপরের দুটো অবস্থায় বাতাস দূষিত হচ্ছে, দেখতেই পেয়েছো এখানে বিভিন্ন যানবাহন দেখাচ্ছে আর এখানে কি কলকারখানার ধোঁয়া। ওকে, নেক্সট কী বলেছে, দেখো বায়ু দূষণের কারণ আর বায়ু দূষণের ফলাফল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন কারণে দেখো বায়ু দূষণ হচ্ছে, এই কারণগুলো কিন্তু আমাদের বলতে হবে, কারণ কারণ কী কী হতে পারে, অগ্নি উৎপাত হচ্ছে তার ফলে বায়ু দূষণ হয়, দাবানলের জন্য বায়ু দূষণ হয়, সার ও কীটনাশকের ব্যবহারের ফলে বায়ু দূষণ হয়, ধুলিঝড় হচ্ছে তার ফলে কিন্তু বায়ু দূষণ হচ্ছে, ঠিক আছে। তারপরে ওর নামটা কী যেন, কলকারখানা আমরা বলতে পারি, যে শিল্প কলকারখানার জন্য বায়ু দূষণ হচ্ছে, গৃহস্থলীর বর্জ্য পদার্থে হচ্ছে, ঠিক আছে, তেজস্ক্রিয় বিস্ফোরণে বায়ু দূষণ হচ্ছে, নগরায়নের ফলে বায়ু দূষণ হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধিতে হচ্ছে, বৃক্ষচ্ছেদ যদি করা হয়, মানে এই যে গাছপালা যদি কাটা হয় তার ফলেও কিন্তু বায়ু দূষণ হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলেও কিন্তু মানে ব্যাপারটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে না, আমরা বলতে পারি কনজারভেটিভ ঠিক নয়, কনজারভেটিভ অ্যাকচুয়ালি গোড়া হয়, রক্ষণশীল হয়, সেটা ঠিক নয়, মানে আমরা বলতে পারি কনজাস্টেড এরিয়া বলি না, কনজাস্টেড ব্যাপারটা চলে আসে, যেটা আমরা বলতে পারি একদম গিঞ্জি যাকে বলা হয়, ঠিক আছে। তো অনেক লোকজন হয়ে গেলে ব্যাপারটা অনেক বেশি কনজাস্টেড হয়ে যায়, তো যখন কনজাস্টেড হয়ে যায় তার ফলে কী হয়, না শ্বাস নেওয়াও দায় হয়ে যায়, যেটা আমরা বলতে পারি একদম গিঞ্জি ব্যাপারটা হয়ে যায়। ওকে, তো সেটাই তো, যাই হোক, বৃক্ষচ্ছেদন তার ফলে, এছাড়া কি না, গাছ কাটলে ব্যাপারটা অনেক বেশি বায়ু দূষণ হতে পারে। তাহলে বায়ু দূষণের কারণগুলো এগুলো কিন্তু আছে, এগুলো ভালো করে পড়তে হয়, বিভিন্ন কারণে কী কী কারণে বায়ু দূষণ হয়। এবার দেখো বায়ু দূষণের ফলাফল এখানটা দিয়েছে, বায়ু দূষণের ফলে কী হচ্ছে, না বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলের যে উষ্ণতা আছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের মতো একটা মানে কী বলবো জিনিস হচ্ছে, ঠিক আছে, মানুষের শ্বাসকষ্ট, কাশি, হাঁচি এইসব জিনিস হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে বায়ু দূষণের ফলাফল, মনে থাকে যেন কথাটা, বায়ু দূষণের কারণ আর বায়ু দূষণের ফলাফল, এখানে বিশ্ব উষ্ণায়নটা নেই কিন্তু বিশ্ব উষ্ণায়নও বায়ু দূষণের ফলে ঘটে থাকে। ওকে, তাহলে ব্যাপারটা হলো বায়ু দূষণের কারণ আর ফলাফল খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে ভালো করে, ঠিক আছে। নেক্সট, বায়ু দূষণের কারণে এখানে কী বলেছে, ও আরেকটা কথা বলে দিই, এখানে মনে পড়লো বায়ু দূষণ কথা বলতে বলতে, যে বায়ু দূষণে কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন বায়ু দূষণ হয়, যেমন ধরো গ্যাসীয় বায়ু দূষণ। ওকে, গ্যাসীয় বায়ু দূষণের মধ্যে যেমন ধরো কার্বন মনোক্সাইড, মানে হাই, তারপরে সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে দূষিত বায়ু দূষক, বায়ু দূষক তো অনেক হয়, তো তার মধ্যে দূষিত যেগুলো যার ফলে বায়ু দূষণ হচ্ছে এইসব দূষিত বায়ু দূষক হয় এগুলো। এছাড়া তরল বায়ু দূষক কিছু হয়, যেমন সালফিউরিক অ্যাসিড হয়, হাইড্রোক্লোরিন অ্যাসিড হয়, এগুলো হচ্ছে তরল বায়ু দূষণ হয়, ঠিক আছে।
তরল বায়ু দূষকের মধ্যে, মানে যার সাহায্যে দূষিত হচ্ছে জিনিসটা, তো এগুলো হচ্ছে দূষক, আর তার ফলে দূষিত হচ্ছে, তখন দূষণ হয়। তো যাই হোক, কঠিন বায়ু দূষক হয়, যেমন ধরো ধুলিকণা, খনিজ কণা, ছাই, এগুলো হচ্ছে কঠিন বায়ু দূষকে পড়ে। তো নেক্সট কী বলছে দেখি, বলছে পৃথিবীর মানুষের সংখ্যা যত বাড়ছে, চাষবাস, ঘর বাড়ি তৈরি করার জন্য তত গাছপালা, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। ঠিক আছে, তো বলছে পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে, চাষবাস, ঘর বাড়ি, অটোমেটিক মানুষ বাড়লে তো ঘর বাড়ি বাড়বেই, তাই না, চাষবাস হবে, তার ফলে কী হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা এর ফলে বেশি যাচ্ছে। গাছ যত কাটা হবে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, মানুষের সংখ্যা বেড়ে যাবে, মানুষ বাড়লে কী হবে, মানুষ কার্বন ডাইঅক্সাইডই ত্যাগ করছে, গাছ নেই যে আমরা বেশি অক্সিজেন পাবো, তার ফলে কী হচ্ছে, তো এই জিনিসগুলোর কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে। নেক্সট কী বলেছে, সারা পৃথিবী জুড়ে কলকারখানা, শিল্প শিল্পকেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে কার্বনের গুঁড়ো, ধোঁয়া ও ধুলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশছে। তাহলে কী হচ্ছে, সারা পৃথিবী জুড়ে অনেক কলকারখানা আছে আমরা জানি, যার সাহায্যে কলকারখানা মানুষে কাজ করছে বা শিল্প উন্নতি হচ্ছে, ওকে, তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে অনেক, শিল্পকেন্দ্র রয়েছে অনেক, সেখান থেকে কী হচ্ছে না, কার্বনের গুঁড়ো, ধোঁয়া, ধুলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো কিন্তু বেরোচ্ছে, এই সব গ্যাস কিন্তু বাতাসকে যথেষ্ট ক্ষতি করছে। ওকে, নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে চাষের জমির থেকে রাসায়নিক সার, কীটনাশক, গুঁড়ো, আবর্জনা, খড়কুড়ো, পোড়ানো ছাই, ধুলিকণা প্রভৃতি বাতাসে দূষিত হচ্ছে। দেখুন কী হয়, চাষের জমিতে কী হচ্ছে, রাসায়নিক সার দেওয়া হচ্ছে, কীটনাশকের গুঁড়ো মেশানো হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, খড়কুটো, পোড়ানো ছাই, পোড়ানো ছাই কী করে হচ্ছে, ধরো সমস্ত কিছু ফসল কাটা হয়ে গেল, কিছু তোমার মানে পড়ে রইলো আর কি, খড় টড় সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার ফলে কী হচ্ছে না, বায়ু দূষণ ঘটছে, ধুলিকণায় বায়ু দূষণ ঘটছে। ওকে, নেক্সট কী বলছে দেখো, গাড়ির সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল হচ্ছে, বাস, লরি, প্রাইভেট গাড়ি, জাহাজ, এরোপ্লেন সবেতেই পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন প্রভৃতি জ্বালানি পোড়ানো হয়, এর ফলে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সীসা বাতাসে মেশে। তাহলে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন প্রভৃতি জ্বালানি পোড়ালে কী কী মেশে বাতাসে গিয়ে, না কার্বন মনোক্সাইড আর সীসা কিন্তু বাতাসে মেশে। গাড়ির সংখ্যা দিন দিন যত বাড়ছে বায়ু দূষণ কিন্তু তত বাড়ছে, কেন লরি, বাস, প্রাইভেট গাড়ি চলছে, তার ফলে কি পেট্রোল, ডিজেল সেগুলো চালাতে লাগছে, গ্যাসোলিন লাগছে, এগুলো জ্বলছে, এগুলো জ্বলনে পুড়ছে, তার ফলে কী হচ্ছে, প্রচুর পরিমাণে বাতাসে সীসা মিশছে, কার্বন মনোক্সাইড মিশছে, এর ফলেও কিন্তু বায়ু দূষণ ঘটছে। তাহলে বায়ু দূষণের বিভিন্ন কারণ কিন্তু ডিটেলসে এখানে দেওয়া আছে, এটা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। ওকে, নেক্সট নেক্সট আমাদের কী বলছে দেখো, বলছে বায়ু দূষণ তোমার ঘরেও, শুধু যে বড় শহর, শিল্প কারখানা, যানবাহন থেকেই বাতাস দূষিত হয় তা তো নয়, তোমার ঘরের ভেতরেও বাতাসও দূষিত হতে পারে। রান্নার জন্য কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাস থেকে প্রচুর ধোঁয়া, কার্বন কণা, বেশি কিছু ক্ষতিকারক গ্যাস ঘরে বাতাসে মিশছে। ঘরের আবর্জনা, জঞ্জাল, ধূপকাঠির ধোঁয়া, মশা তাড়ানোর ধূপ, তেল, ঘর পরিষ্কার করার বিভিন্ন জীবাণুনাশক রাসায়নিক দ্রব্য, দুর্গন্ধ দূর করার সুগন্ধি দ্রব্য থেকেও ঘরের বাতাস দূষিত হচ্ছে। তাহলে বিভিন্ন কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাতাসটা কিন্তু দূষিত হচ্ছে কিন্তু, ওকে, ঘরের থেকেও কিন্তু দূষিত হচ্ছে। বলছে 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, তার ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়, এটা জেনে রাখবে। ঠিক আছে, তাহলে বায়ু দূষণ হচ্ছে কী কী কারণে, ঘর থেকেও বায়ু দূষণ হতে পারে, ঘরের কী কী কারণে বায়ু দূষণ হচ্ছে দেখলাম, যে রান্নার ঘুঁটে থেকে, রান্নার কাঠ থেকে, কয়লার থেকে, গ্যাস থেকে, ধোঁয়া যে বেরোচ্ছে, সে কার্বনের কণা বেরোচ্ছে, সেগুলো বাতাসে মিশে বাতাসকে, ঘরের যে বাতাসের মধ্যেই তো আবদ্ধ থাকছে না,
বাতাসকে দূষিত করছে। এছাড়া জঞ্জাল ধূপকাঠি জ্বালাচ্ছি, মশার ধূপ জ্বালাচ্ছি আমরা, তারপরে মশা মারার তেল ব্যবহার করছি আমরা, বিভিন্ন কারণে রাসায়নিক দ্রব্য, মানে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করি না আমরা, ধরো বেসিন পরিষ্কার করার জন্য, তারপরে বাথরুম পরিষ্কার করার জন্য আমরা ইউজ করে থাকি, বিভিন্ন সুগার দিয়ে রুম স্প্রে আমরা করে থাকি। তো বিভিন্ন কারণে কিন্তু বাতাস দূষিত হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তো এখন আমরা এতটা পর্যন্তই পড়লাম আজকে, প্রথম দিন আমরা এটা স্টার্ট করলাম 30 মিনিট টেস্টের। এখন আমরা ছোট প্রশ্ন এখান থেকে নিয়ে নেব, নেক্সট পার্টে আমরা বাকিটা কমপ্লিট করব, নেক্সট পার্টটা কিন্তু আজকেই আপলোড হবে। ওকে চলো আমরা ছোট প্রশ্ন করি। দেখো সবার প্রথমের প্রশ্ন, একটি বিষাক্ত গ্যাসের নাম, একটি বিষাক্ত গ্যাসের নাম কি লিখব? কার্বন মনোক্সাইড। নেক্সট হচ্ছে আমাদের দেশের 5টি বড় শহর থেকে কত ধোঁয়া বাতাসে মেশে? প্রায় 10 লক্ষ। আমাদের দেশের 5টি বড় শহর থেকে কত ধোঁয়া বাতাসে মেশে? প্রায় 10 লক্ষ। নেক্সট ধূমপানের ফলে কি রোগ হয়? উত্তর ক্যান্সার। নেক্সট কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? কোথায় ঘটেছিল কমেন্টস করো, প্রত্যেকে কমেন্টস করো। ক্লাস 8-এর ভিডিওতে যাও বা 7-এর ভিডিওতে যাও, গিয়ে কমেন্টস করো কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, কোথায় ঘটেছিল, প্রত্যেকে কমেন্টস করবে। জাপানের ফুকুশিমায়, জাপানের ফুকুশিমায় অন্ত্যেষ্টিক্রিয়াটা হলো। নেক্সট ওজোন স্তর ধ্বংস করে কোন গ্যাস? উত্তর ক্লোরো ফ্লুওরো কার্বন, ক্লোরো ফ্লুওরো কার্বন, ঠিক আছে। নেক্সট ফয়লয় হস্যু অন্ত্যেষ্টিক্রিয়কার রয়কার। নেক্সট প্রশ্ন কি দি, আর্থ আওয়ার কবে চালু হয়? এটা আর কিন্তু, হ্যাঁ
HOUR আচ্ছা কবে চালু হয় উত্তর 2007 খ্রিস্টাব্দে একত্রিশে মার্চ ঠিক আছে নেক্সট আর্থ আওয়ার প্রথম কোথায় পালিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি সিডনি জায়গাটার নাম সিডনিতে এটা লিখলাম ঠিক আছে অস্ট্রেলিয়া সিডনিতে নেক্সট বিশ্ব উষ্ণায়নে দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি উত্তর কার্বন ডাই অক্সাইড বিশ্ব উষ্ণায়নে দায়ী গুরুত্বপূর্ণ গ্যাস কার্বন ডাই অক্সাইড হলো এই প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো নেক্সট পার্ট একটু পরে আপলোড হবে চ্যানেলে চোখ রাখবে নোটিফিকেশান নাও পেতে পারো প্রত্যেকে চ্যানেলে চোখ রেখো দেখা হচ্ছে নেক্সট পার্টে প্রত্যেকে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করে দিও যাতে তোমাদের ক্লাসের ভিডিওটা বেশির থেকে বেশি আসে খুব ভালো থেকো টাটা।